সারা রাজ্যের চলিত ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন পরিপ্রেক্ষীরে সহরঠু গাঁ পর্যন্ত চালিছি জোরদার প্রচার ও ক্যাম্পেনিং। আজি এ নিয়ে আমি পৌঁছিছিলু পাটকুড়া নির্বাচন মণ্ডলী গরতপুর ব্লক অন্তর্গত তেন্ডাকুড়া পঞ্চায়েতরে। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন নিয়ে সাধারণ জনতা ও পঞ্চায়েতবাসীঙ্কু কোন কহুছন্তি সমিতি সভ্য প্রার্থী তথা পূর্বতন ব্লক অধ্যক্ষ বাসুদেব বেহেরা। আসন্তু শুনিবা। উষ্ণতা বাতাবরণ সৃষ্টি হয়েছে সেতবে আমি আজি আসি পৌঁছলু কেন্দ্রাপড়া জেলার পাটকুড়া নির্বাচন মন্ডলী চেন্দ্রাপড়া, যেটা কি চর্চিত নির্বাচন মন্ডলী সবুবেলে পাই এটি রয়েছে চর্চার থাকে। সেই চর্চিত নির্বাচন মন্ডলী ভিতরে আমি আসি পৌঁছিত বর্তমানে আসি পচারি বুঝবা জন সমিতি সভ্য প্রার্থী অনেক আমার পরিচয় আজ্ঞা কহবি। আপন তো বিগত দিনের ব্লকের অধ্যক্ষ থাকে, বর্তমান লোক মানক পাখু যেতে কম কেমি দেখুছ পাখে গত বার সতর মু পঞ্চায়েত সমিষ্য হয়ে গরদপুর পঞ্চায়েত সমিতি অধ্যক্ষ পদ দেখি এবং সে সময় আজ পর্যন্ত সমস্ত সেবায় ভালো মন্দরে রয়েছি এবং সমস্ত সাহায্য করি বলে নির্বাচন নির্বাচন ময়দানকে উল্লেখ বর্তমান সাধারণ জনতা পক্ষে কেউ প্রকার এজেন্ডা রাখছেন যাতে লোক মানে আপনার পুরোনো গ্রহণ করবে পুরোনো নির্বাচিত করবে বলে আপনার ভাবছেন। গরদপুর ব্লক ঠিক কেন্দ্রাপড়া পঞ্চায়েত হারাহারি 22 কিলোমিটার রাস্তা, একটু যাওয়া হলে প্রথমে যাওয়া হলে সুবিধা আছে। আমি যেত এই খবর সংগ্রহ করে আপনার প্রায় সময় এই দিন মানে 24 ঘন্টা ভিতর প্রায় 7-8 ঘন্টা রয়েছে ব্লকের কোণ কহবে লোক মানে কি প্রকার কাম নাগরিক কথা সাধারণ লোক ভরসা বিশ্বাস প্রশাসন গরদপুর কামরে ন লাগিপরে সে জেলা প্রশাসন পাখে কম কে জন সমর্থক সে কম কে সমীক্ষা চাষী আছেন আপনার চাষী ভাবে পাইছি কিভাবে ভাবে অনুভব চাষী ভাবে আনুমানিক কেটে ভোট জেলা করবে আপনার কেন্দ্রাপড়ারু দীপ্তিরঞ্জন মহান্তিঙ্ক রিপোর্ট, ওড়িশা ভয়েস 24।